একটা জীবন্ত মাংসপিণ্ড। শরীর থেকে পচা গলা জল টপ টপ করে পড়ছে। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন অর্জুন বিশ্বাস, ধনঞ্জয় কুমার, কুশল মল্লিক, রিয়ামণি এবং সুব্রত মজুমদার। কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনিও হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। সকাল তখন 8:30। স্টেশনে গিয়ে 20 মিনিটের মতো বসতেই একটা লম্বা হুইসেল দিয়ে আমার ট্রেনটা প্রথম প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। পাশে থাকা ব্রিফকেসটা হাতে তুলে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। গন্তব্য 250 কিলো দূরে রায়পুর জেলার ধুলাহাট গ্রাম। হয়তো ভাবছেন আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। যদি এমন হয় তাহলে আপনাকে সংশোধন করে দেই, না, আমার জন্মস্থান ও বর্তমান আবাস এই ভিড়ে শহর কলকাতাতেই। এখন যেখানে যাচ্ছি, বলা ভালো যাদের কাছে যাচ্ছি তাদের সঙ্গে আদৌ দেখা হবে কি না সেটাই সন্দেহ। চলুন গোড়া থেকেই বলি। ঘটনা শুরু আজ থেকে 20 দিন আগে। ডাক্তারি পাশ করে প্র্যাকটিস শেষ করেছি বছর দেড়েক হলো। এখন একটা বেসরকারি হসপিটালে কর্মরত অবস্থায় আছি। অভিজ্ঞতা বেশি না থাকায় একজন সিনিয়র ডক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই এখানে জয়েন করেছি। ডক্টর বিমল ঘোষ বেশ ভালো মানুষ, সাথে খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন বিচক্ষণ ব্যক্তি। আমার ডিউটি ছিল 2 শিফটেই, উইকলি 3 দিন ডে এবং বাকি 3 দিন নাইট শিফট। তবে নাইট শিফটে আমরাই, মানে জুনিয়ররাই হয়ে ওঠে সিনিয়র, কারণ রাতে সচরাচর আর কোনো সিনিয়র ডক্টর থাকে না। হসপিটালের পাশে একটা হোস্টেল ছিল, সেখানেই আমার থাকার ব্যবস্থা হয়। আমার বাসা হসপিটাল থেকে একটু দূরে হওয়ায় আমার জন্য বেশ সুবিধাই হয়েছিল। হসপিটালে জয়েন হওয়ার 2 মাস পর ঘটল ঘটনাটা। সেরাত হসপিটালটা ছিল বেশ ফাঁকা, তেমন কোনো এমার্জেন্সি পেশেন্ট না থাকায় কয়েক রাউন্ড দিয়ে এসেই কর্মশূন্য অবস্থায় বসে রয়েছি। একটু ঝিমুনি আসছিল, যেহেতু হসপিটালে তেমন কোনো পেশেন্টও নেই, ভাবলাম হোস্টেলে গিয়ে 1 ঘন্টার একটা ন্যাপ নিয়ে আসি। নার্সকে গিয়ে বললাম, নার্স আমি হোস্টেলে গিয়ে একটু রেস্ট নিচ্ছি, যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট আসে তাহলে আমাকে একটা কল দিবে, আমি চলে আসব। যেহেতু হোস্টেল ছিল হসপিটালের একবারে গায়ে লাগানো, তাই হোস্টেলে যাওয়ার সব থেকে সহজ রাস্তা ছিল হসপিটালের 2nd ফ্লোর থেকে করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামলেই বাঁদিকে আমার হোস্টেল। যেমন ভাবা তেমন কাজ, আমি উঠে গেলাম সিঁড়ি বেয়ে সোজা 2nd ফ্লোরে। তারপর সেই করিডোরটা দিয়ে হাঁটছিলাম, একেবারে ফাঁকা করিডোর, একটা জনমানব নেই, জীবন্ত প্রাণী বলতে আমি একা হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই আমার চলার গতি রোধ করতে হলো একজন ব্যক্তিকে দেখে। লক্ষ্য করলাম করিডোরের এক কোণে একজন ব্যক্তি বসে রয়েছে, পরনে লুঙ্গি আর ময়লা গেঞ্জি, হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে কান্নাকাটি করছে। আমার পায়ের আওয়াজ পেতেই লোকটির যেন হুঁশ ফিরল, সে কান্না কমিয়ে আমার দিকে অসহায়ের মতো চাইলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হলো, এইখানে বসে আছেন কেন? উত্তরে সেই ব্যক্তিটি বলল, ডাক্তারবাবু আপনার পায়ে ধরি, একজনকে ভাসিয়ে দিন, অনেকক্ষণ আগে এনেছি, সবাই বলছে কোনো ডাক্তার নাকি নেই, আপনার পায়ে ধরি ডাক্তারবাবু, একটিবার দেখুন না। লোকটার এমন কথা শুনে আমি একটু অবাকই হলাম, কারণ লোকটার কথা মতো পেশেন্টটা যদি আরও আগে এসে থাকে তাহলে নার্সরা আমাকে এ বিষয়ে কিছু জানালো না কেন? আর সময় নষ্ট না করে আমি বললাম, চলো তো দেখি। আসেন ডাক্তারবাবু, আমার পিছু পিছু আসেন। এই বলে লোকটা আমার সামনে সামনে এগিয়ে চলল, আর আমিও তার
পিছু পিছু চলতে আরম্ভ করলাম। লোকটা করিডোরের বাম পাশ ধরে সোজা আইসিইউ কেবিনের দিকে এগিয়ে চলল। তারপর আইসিইউর কেবিন খুলে আমাকে ভিতরে যেতে বলে সে বাইরে দাঁড়িয়ে থাকল। আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই দেখি বেডে একজন শুয়ে রয়েছে, আর তার পা থেকে মাথা অবধি একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। বেডের পাশেই দেখলাম একটি বাচ্চা ছেলে খেলা করছে, আর তার পাশে বসে রয়েছে একজন বৃদ্ধ, তিনিও ধুকে ধুকে কাঁদছেন। আইসিইউ কেবিনে তাদের দেখে আমি একটু রেগেই গেলাম। বললাম, আপনারা ভিতরে কি করছেন? আইসিইউতে ঢোকা তো নিষেধ, নার্সরা আপনাদের বাধা দেয়নি? কান্না জড়িত কণ্ঠে বৃদ্ধ লোকটি বলল, ডাক্তার বাবু, আমাদের কিছুক্ষণ আগেই এখানে আসতে দিয়েছে, আমার ছেলেটা যে আর নেই। এই কথা বলেই বৃদ্ধ লোকটি কান্নায় ভেঙে পড়লেন। আমি আর কথা না বাড়িয়ে লোকটার মুখ থেকে কাপড়টা সরালাম, আর তাতেই আমার মাথা যেন ঘুরে উঠল। এই যে সেই লোকটা যে কিছুক্ষণ আগেই আমাকে এখানে নিয়ে এসেছে। আমার পা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দ্রুত কেবিন থেকে বেরিয়ে করিডোরে লোকটাকে খুঁজতে লাগলাম। কিন্তু না, লোকটাকে আর কোথাও খুঁজে পেলাম না। এমন অভিজ্ঞতা আমার লাইফে এর আগে কখনো হয়নি। ঘটনা এতক্ষণ অবধি যা ছিল সেটা ছিল খুবই সাধারণ, কারণ ঘটনা এখানেই শেষ নয়, বরং ঘটনা শুরু এখান থেকেই। সে রাত আমার আর ঘুম এলো না, হোস্টেলে গিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। এটা আমার সাথে কি হলো, এটা কেমন ঘটনা? এই ঘটনার দুদিন পেরিয়ে গেল, কাজের চাপে অনেকটা ভুলে গিয়েছিলাম সে রাতের কথা। এমনিতেই ডাক্তারি পেশা অন্যান্য 8-10 পেশার থেকে অনেকটাই আলাদা, অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি লোমহর্ষক। সে এক রাতের ঘটনা হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই নয়, এমনটাই ভেবেই কাজে মনোনিবেশ করলাম। সেদিন ছিল আমার ডে শিফট, হসপিটালে এমন ভিড় পড়েছে যেন পা রাখার আর জায়গা নেই। আউটডোর পার হয়ে লোনে যেতে অন্যান্য দিন 1-2 মিনিট লাগত, কিন্তু সেদিন ভিড় ঠেলে যেতে প্রায় 5 মিনিট লেগে যাচ্ছিল। আমি ভিড় ঠেলে এক পা দুপা করে যাচ্ছি, আর ঠিক এমন সময় হঠাৎ কে যেন আমার হাত চেপে ধরল। ঘাড় ঘুরিয়ে দেখলাম চাদর মুড়ি দিয়ে একজন দাঁড়িয়ে আছে, চাদর দিয়ে মুখটা অর্ধমূর্ছিত। কেমন যেন একটা পরিচিত কণ্ঠে বলে উঠলেন, কি খবর ডাক্তার বাবু? সেদিন তো কতবার করে বললাম সাহায্য করতে, কই করলেন না তো? তবে আজ একটু করুন। চাদর দিয়ে অর্ধমূর্ছিত চেহারা ঠিক মতো দেখতে পারছিলাম না। লোকটার কণ্ঠ চেনা চেনা লাগছিল, তবে ঠিক মনে পড়ছিল না। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, মানে কে আপনি আর কি হেল্পের কথা বলছেন? চিনতে পারছেন নি? এবার দেখুন তো। এই বলে লোকটা তার মুখ থেকে চাদর সরাতেই যা দেখলাম তা দেখে আমার শরীর শিউরে উঠল। এই যে সেই ব্যক্তি যে কিনা সেরাত আমাকে আইসিইউ অবধি নিয়ে গিয়েছিল, এবং যার লাশ আমি আইসিইউর বেডে দেখেছি। লোকটা আমার দিকে তাকিয়ে একটা ভয়ানক মুচকি হাসি দিলেন। আমি তার এই হারিম করা চাহনি লক্ষ্য করতে পারলাম না। দ্রুত পায়ে আউটডোরের ভিড় ঠেলে কোনো মতে সেই জায়গা ত্যাগ করলাম। হসপিটালের ক্যান্টিনে গিয়ে বেশ কিছুক্ষণ এক মনে বসে রইলাম, মনের গভীরে নানা অঙ্ক কষতে থাকলাম, কিন্তু কোনোভাবেই কিছু মেলাতে পারছিলাম না। কয়েক কাপ চা শেষ করার পর
সিদ্ধান্ত নিলাম যে আজ রাত আর হোস্টেলে যাব না, কারণ মনের গম্ভীরে যে ভয় বাসা বেঁধেছে তার সাথে মানসিক যে অবস্থা হয়েছে এর মধ্যে যদি হোস্টেলে আজ একা একা থাকি জানি না শেষে কী হবে। হসপিটাল থেকে কয়েক কিলো দূরে বন্ধুদের এক মেস বাসা আছে, এই হসপিটালে জয়েনের পূর্বে আগে সেখানেই থাকতাম। বিকেলে ছুটি করে সন্ধ্যা নামতেই বেরিয়ে পড়লাম সে মেসের উদ্দেশ্যে। হসপিটাল থেকে বেরোতেই সামনে একটা রিক্সা দাঁড়ানো দেখতে পেলাম, কোনো কথা না বলে সোজা রিক্সাতে উঠে পড়লাম। তেঁতুল তলায় চলো। রিক্সাওয়ালা সনসন করে চলতে আরম্ভ করল আর আমি নিজের অজান্তেই নানা কিছু ভাবতে আরম্ভ করলাম। এ আমার সাথে কি হচ্ছে, আমি কি কোনো মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লাম, এসব কি আমার চোখের ভুল নাকি এ কোনো দুষ্ট চক্রের চাল, না কিছুই যেন মেরাতে পারছিলাম না। লক্ষ্য করলাম এই গরমে রিক্সাওয়ালা একটা চাদর মুড়ি দিয়ে রয়েছে। ভাবলাম একবার জিজ্ঞেস করি শরীর খারাপ টারাপ করেছে নাকি, পরে আবার নিজেই সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এমনিতেই নিজের পেরেশানির অভাব নেই, আগ বাড়িয়ে আর কিছু করতে ভালো লাগছিল না। দেখতে দেখতে 25-30 মিনিট পর রিক্সাটা গিয়ে তেঁতুলতলার মোড়ে থামল। আমি রিক্সা থেকে নেমে পকেট থেকে 20 টাকা বের করে লোকটাকে দিলাম। বাবু ভাঙতি নেই, ভাঙতি দিন। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, কারণ কণ্ঠটা আমার একটু পরিচিত মনে হলো, কিন্তু আমি 20 টাকার নোটটা পকেটে ঢুকিয়ে 10 টাকার একটা নোট বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। আর তাতেই ঘটল এক আকস্মিক ঘটনা, লোকটা টাকা না নিয়েই আমার হাতটি শক্ত করে ধরে বসল, এমন জোরে চেপে ধরল আমি যেন আমার হাতখানা আর নাড়াতে পারছি না। লোকটা মুখ থেকে চাদরখানা সরালো আর একটা গম্ভীর স্বরে বলে উঠল, কি ডাক্তার বাবু, দুবার আপনাকে সাহায্য করতে বললুম, কই একবারও তো করলেন না, এবার কিন্তু আপনাকে সাহায্য করতেই হবে, না হলে যে আপনার নিস্তার নেই। এই কথা বলেই লোকটা একটা বিভৎস অট্টহাসিতে মেতে উঠল। আমার সাথে কি হচ্ছে, এই যে সেই লোকটাই যে কিনা আমাকে আইসিইউ অবধি নিয়ে গেল, যার লাশ আমি আইসিইউর বেডে দেখেছি, এবং আজ দুপুরেই হসপিটালের আউটডোরে যার সাথে আমার দেখা হলো, তবে তার চেহারা আর স্বাভাবিক কোনো মানুষের মতো মনে হলো না, মনে হলো কয়েক সপ্তাহ পচা গলা বিভৎস গন্ধযুক্ত একটা জীবন্ত মাংসপিণ্ড, শরীর থেকে পচা গলা জল টপ টপ করে পড়ছে, এই যেন এক জ্বলন্ত বিভীষিকা। ভয়ে আতঙ্কে আমার হাত পা পাথরের ন্যায় অসার হয়ে পড়ল, কোনো দিকে এক চুল নাড়াতে পারছিলাম না। লোকটা পকেট থেকে কি যেন একটা বের করে আমার পকেটে গুঁজে দিল, তারপর আমার হাতখানা ছেড়ে দিয়ে রিক্সায় চড়ে দ্রুত বেগে সেখান থেকে চলে গেল, যেন অন্ধকারে মিলিন হয়ে গেল। লোকটা সেখান থেকে চলে যেতেই আমিও আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, দ্রুত পায়ে আমার বন্ধুর মেসে চলে গেলাম। গিয়েই দেখি মেসে শুধু আমার একজন বন্ধু রয়েছে, নিতাই। আমার শুকনো আতঙ্কে ভরা মুখ দেখেই নিতাই বলে উঠল, কী রে তোর হলো কি? আরে হ্যাঁ হ্যাঁ কি বলছিস? বলি তোর হলোটা কি, হ্যাঁ তোকে এমন দেখাচ্ছে কেন, শরীর টরীর খারাপ করেছে নাকি? না না শরীর খারাপ করেনি, তুই এক কাজ কর তো আমার জন্য এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা আমি নিয়ে আসছি, তুই বস। আমি চেয়ারে বসে আকাশ পাতাল ভাবতে শুরু করলাম,
আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সব কিছু যেন আমি গুলিয়ে ফেলেছি। দিনের আলোতেও সব কিছু যেন অন্ধকার হয়ে এলো। লোকটা কে? সে কি কোনো অশরীরই নাকি কোনো টাউটবাজ মানুষ? আর যদি মানুষই হয়ে থাকে তাহলে সে আমার কাছে কি চায়? না, কোনোভাবেই কোনো কিছু যেন আমার বোধগম্য হচ্ছিল না। এসব ভাবছি আর ঠিক এমন সময় হঠাৎ আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ আগেই লোকটা তো আমার পকেটে কিছু একটা গুঁজে দিয়েছিল। হ্যাঁ, তাই তো, আতঙ্কের মায়াজালে পড়ে ভুলে গিয়েছিলাম। দ্রুত পকেটে হাত ঢুকিয়ে পকেট থেকে ভাঁজ করা কাগজটা নজরে আসলো। কাগজটা খুলে চোখের সামনে মেলতেই কাগজটায় একটা ঠিকানা দেখতে পেলাম, দুলাহাট গ্রাম, রায়পুর। এতক্ষণে কিছু জিনিস যেন খোলাসা হতে আরম্ভ করলো। লোকটা আমার কোনো ক্ষতি করতে চায় না, লোকটা আমার কাছে সাহায্য চাইছে। তবে পুরো ঘটনা বুঝতে হলে আমার এই ঠিকানা যেতে হবে। রাতে মেসেই থেকে গেলাম, আর ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়লাম রায়পুর জেলার দুলাহাট গ্রামে। এই পর্যন্ত তো সব কিছু শুনলেন, ঘটনার বাকি অংশ আমিও জানি না। আমার সঙ্গে চলুন, দেখি কি আছে কপালে। যখন রায়পুর স্টেশনে গিয়ে পৌঁছালাম তখন সূর্য পশ্চিম আকাশের দিকে ঢেলে পড়েছে, চারপাশে আবছা অন্ধকার হয়ে এসেছে। স্টেশন থেকে বেরিয়ে ঠিকানা অনুযায়ী সে লোকটার বাড়ি যেতে খুব একটা বেগ পেতে হলো না। বাড়িতে গিয়ে হাঁক দিয়ে ডাকতেই ভিতর থেকে একজন বৃদ্ধ মতন লোক বেরিয়ে এলো, আর সেই লোকটি আমার অতি চেনা, অতি আপনজন। এই যে আমার বাবা, 7 বছর আগে হারিয়ে গিয়েছিল। বাবা যখন হারিয়ে গেল তখন বাবা অসুস্থ ছিল, মানে বাবা অনেক কিছুই মনে রাখতে পারতো না, এমনকি মাঝে মাঝে আমাদেরও ভুলে যেত। কিন্তু সেদিন আমাকে অবাক করে বাবা আমাকে ডেকে উঠল, খোকা তুই ভালো আছিস? বাবা, তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ রে খোকা, তুই যে আমার একমাত্র সন্তান, তোকে না চিনি কি করে? বাবা, তুমি এখানে কিভাবে, আর এসব কি হচ্ছে? বাকি সব কথা বাবার মুখেই শোনা। 7 বছর আগে বাবা যখন হারিয়ে গেল তখন নিরঞ্জন, মানে যার জন্য আমার এখানে আসা, সে বাবাকে পায়। কিন্তু বাবার স্মৃতিশক্তি না থাকায় বাবাকে সে নিজের বাড়িতেই নিয়ে আসে, আর তারপর 7 বছর কেটে গেল। একদিন আমার পোস্টার দেখে বাবা হঠাৎ আমাকে চিনতে পারে এবং তার সব কিছু মনে পড়ে যায়। কিন্তু বাবা অসুস্থ হওয়ায় নিরঞ্জন তার বাবা আর ছেলেকে নিয়ে আমার কাছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে আমি অবধি আর পৌঁছাতে পারেনি, পথের মধ্যেই রোড অ্যাক্সিডেন্ট করে। আর তারপর তো সব কিছু আপনাদের জানা, নিরঞ্জনের মৃত্যুর পর ওর অতৃপ্ত আত্মা আমাকে নানাভাবে আমার বাবার সাথে দেখা করানোর বহু চেষ্টা করে, কিন্তু উল্টো আমি ওকে নানাভাবে সন্দেহ করেছি। সেই ঘটনার আজ 1 বছর হয়ে গেল। নিরঞ্জনকে ধন্যবাদ দেওয়ার ভাষা এখন আমার আর নেই, বা কিভাবে জানাবো তার মাধ্যমও আমার জানা নেই। তবে ওর ছোট ছেলে আর ওর বাবার সব দায়িত্ব আমি নিজ হাতে নিয়েছি, আমাদের সাথেই ওরা এখন থাকে। বৃদ্ধ বয়সে বাবা তার একজন বন্ধুও পেয়েছে, নিয়মিত ওরা পার্কেও ঘোরাঘুরি করে, আড্ডা দেয়। আর নিরঞ্জনের জন্য আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া বাবাকে।